শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেন, চলমান রাজনৈতিক উৎকণ্ঠা বন্ধে গঠিত সুশীল সমাজকে সংশোধন করেও সঠিক করা যাবে না। তারা আলোচনার জন্য সমতল ভূমি তৈরি করতে ব্যর্থ হয়েছে। এই ধরনের একটি সংকট বা সমস্যার সমাধানে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, তারা বিশ্বাসযোগ্যতা সকল পক্ষের অর্জন করতে ব্যর্থ হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির কঠোর কর্মসূচি মানে আরো বোমা মেরে মানুষ হত্যা করা। আপনারা বিক্ষোভের নামে যদি আবার মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করার কর্মসূচি শুরু করেন, আর রাজধানীর তোপখানা রোডে সাম্যবাদী দল আয়োজিত মহানগর 14 দলের এক সমাবেশে কামরুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে আন্দোলন ও আলোচনার সময় এখনো আসেনি। যতই তারা বিদেশি বন্ধুদের কাছে ধর্ণা দেন না কেন, যতই তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন লোকজনের মাধ্যমে যতই সমঝোতার কথা বলুক না কেন, সংলাপের কথা বলুক না কেন, কোনো সংলাপের প্রশ্নই উঠে না, সন্ত্রাসের সাথে কোনো আলোচনার প্রশ্নই উঠে না, কোনো আপোষের প্রশ্নই উঠে না। নেতারা আরো বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে যা যা দরকার সরকার তাই করছে। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।